একটি গোসলখানা, টয়লেট, একটি রান্নাঘর, দুটি শোবার ঘর, মাথার উপরে নীল আকাশি রঙের টিনের ছাউনিওয়ালা আচ্ছাদন। গৃহহীন ভূমিহীন মানুষের এক টুকরো নতুন আশার ঠিকানা। প্রথমবারের মতো একসঙ্গে 66,189টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2% করে খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় মুজিববর্ষের উপহার হিসাবে প্রধানমন্ত্রী প্রদান করেছেন এসব ঘর। এদের কেউ থাকতেন পরের জমিতে, কেউ থাকতেন খোলা আকাশের নিচে। এমন অসহায় মানুষের জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছে সরকারের এই আশ্রয়ন প্রকল্প। এই উপহারে আপ্লুত এসব অসহায় মানুষ। নদী পার ভাবে আসলো 7 বছর আগে, নদী ভাঙিয়ে নিছি নেওয়ার পরে ইশাক আছে না, এখন আমরা কোনোদিন কল্পনা করছি না এই বাড়ি করবে আমরা পাইলাম। আমাদের জীবনে মনে করি একটা ঘর করা আমাদের অর্থ অভাব, সব দিক দিয়ে অভাব। ঘরটা পাইছে আমার কাছে অনেক আনন্দ লাগছে। মানুষে বাড়িয়ে বাড়িয়ে রয়েছি, মানুষে কত লাখ টুসটা খাইছে, আমার কোনো আশ্রয় আছে না। আর বাড়ি ঘর পাইয়া অনেক খুশি হয়েছি। আর তার জীবন জীবিকা হোক, বাড়ি ঘর খাইছি, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, মানে মাথা গোঁজা দিতে খাইবে, গ্যাস দিছে, কারেন্ট দিছে, হ্যাঁ গ্যাস দিবে, কারেন্ট দিছে, পানি দিছে, গ্যাসও দিয়ে দিবে আমাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম করে বাড়ি দিছে, তখন আমার ছেলে মেয়ে লেখাপড়া করাই তাকে খুবই অসুবিধা হইতো। এখন বাড়ি ভাইছে নতুন, সেই টাকা দাদা আমার ছেলে মেয়ে লেখাপড়া করাই তো সুবিধা হইল। তা মানে শেখ হাসিনা আমাকে ঘর বাড়ি দিছে, অনেক খুশি হয়েছি। আগে গাঙ্গের পারে নদীর পারে থাকতাম, তাকে তের হরদে তো নদী গাঙ বাঙ ইয়া লয়ে গেছি গে, বাঙ্গে লয়ে গেছি গে, এর হরদে সে একজনের ভাই, একজনের বাড়ি তার 2 বছর তাকে তাদের দিল তুললে, এরপর দেখি বলা আবার গেছে আর কেন এওয়া এই 2 বছর 3 বছর তাকছি তাকে এওয়া দিছে তুললে, ওখানে করে আগ বলা করে না কই যাই আর কুল কিনারা নেই, এরপর দেয় হয়েছে করে ধানের ব্রয়লার জন্য দিছে, ব্রয়লারও কাজ করছি, এই হুতলিয়া খোলা মায়া লিয়া কাজ করছি, ব্রয়লারে কাজ করে তের হলে তো ওখানে আমি ব্রয়লারই আছি, আমি ব্রয়লারের বাড়িতেই আছি, অন্য কারো বাড়িতেই আছি, আমার বাড়িতে নাই বড় নেই, তাহলে শেহের বিডি ঘর দেওয়া নেই, ওখানে আমরা জীবন ভাবছি না যে এই ঘর দেওয়ার আমরা হাইবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সরকারের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে এসব ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘর দিয়েছে সরকার। এছাড়া 21টি জেলার 36টি উপজেলায় 44টি গ্রামে 743টি ব্যারাক নির্মাণের মাধ্যমে 3,715টি পরিবারকে পুনর্বাসন করা হবে। সারা দেশে এরই মাঝে ভূমিহীন ও গৃহহীন 8,85,622টি পরিবারের তালিকা করা হয়েছে।